আমিরাতে বাংলাদেশি প্রকৌশলীদের জন্য ৬৮টি শাখায় ভিসা উন্মুক্ত। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রকৌশলীদের জন্য ৬৮টি শাখায় ভিসা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ ইমরান বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবাসী প্রকৌশলী ও বাংলাদেশ সমিতির যৌথ আয়োজনে এক মতবিনিময় সভায় এই তথ্য জানান। প্রায় ৬ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য অঘোষিতভাবে এমপ্লয়মেন্ট ভিসা বন্ধ রয়েছে। যদিও প্রকৌশলী ও ডাক্তারদের ভিসা খোলা ছিল, তবে কর্তৃপক্ষের ভিসা বন্ধের অজুহাতে বিভিন্ন সময়ে ভিসা প্রত্যাশীরা প্রত্যাখ্যাত হয়েছেন। বর্তমানে এ পরিস্থিতি পরিবর্তন হয়েছে এবং প্রকৌশলী ও ডাক্তারদের জন্য ভিসা উন্মুক্তকরণ সরকারের একটি বড় কূটনৈতিক সাফল্যতা বলে মনে করেন রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ ইমরান। তিনি বলেন, আরব আমিরাতের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠির মাধ্যমে পেশাগুলি ভিসা উন্মুক্ত করা হয়েছে বলে জানানো হয়। যেসব ক্ষেত্রে প্রকৌশলীদের ভিসা দেওয়া হবে তা হলো আর্কিটেক্ট শাখা, সিভিল ইঞ্জিনিয়ারিং শাখা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখা, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং শাখা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখা, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখা, মাইন ও মাইনিং ইঞ্জিনিয়ারিং শাখা, ইন্ডাস্ট্রিয়াল। অনুষ্ঠানের শেষ ভাগে প্যানেল পর্বে রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ প্রকৌশলীর উপস্থিত প্রকৌশলীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।